নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আসলে পুরানো দিনের গল্পগুলির মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। তাই আজ তোমাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পটি কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, একটি কোঠা বাড়ির ইতিহাস। বাংলায় 1240 সাল, ইংরাজিতে সেটা হবে 1833 কি 34। সকালবেলা, কাল দোল পূর্ণিমা, কালীপদ চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন। খই দই খেয়ে তিনি এখনই রওনা হবেন। অক্ষয় মিস্ত্রিকে ডেকে এনে কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করতে হবে তাকে। রামতরণ বারুজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ, গ্রামে অগাধ প্রতিপত্তি। দু পয়সা করেছেন, গোলাপালা জমিজমাও করেছেন। ছুটিতে রামতরণ বাড়িতে এসেছেন, চণ্ডী মণ্ডপে বসে তামাক টানছেন সকালবেলায়। কালীপদ চৌধুরীকে দেখে হাঁক দিলেন, আরে কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন হে, অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ এসে বসলেন চণ্ডী মণ্ডপের দাওয়ায়, বললেন, বাহ, এবার আমগাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বইছে, আম্র মুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর চারিদিক। রামতারণ বললেন, আগের বারও তো বোল হয়েছিল ভালো, কুয়াশাতে সব ঝাঁই পড়ে গেল, দেখো এবার কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। বসো বসো বাবা, বসো। এই সময় রামতরণের ভাইজি একটা কাঁসার সাগরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় নিয়ে এসে বলল, জেঠা মশাই খাবার খান। রামতরণ খানিকটা ব্যস্ত হয়ে বললেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বল গে যা। তখন কালীপদ বললেন, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়ে বেরিয়েছি, আমায় যেতে হবে সেই পুব্বাড়া, অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার, আমি উঠি। না না বসো, দুটি চাল ভাজা খেলে তোমাদের মতো ছেলে ছোকরা মানুষের আর অক্ষিদে হবে না। যা শৈলী, গিয়ে নিয়ে আয় তো, ভালো হয়ে উঠে বসো বসো, ভালো করে বসো। তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তার কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পর শৈলী আর এক বাটি চাল ভাজা ও গুড় এনে কালীপদর সামনে রেখে চলে গেল। যে সময়ের কথা বলছি, তখন পল্লীগ্রামের অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সঙ্গে গুরুজনদের সামনে কথাবার্তা বলতে পারত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখতে শুনতেও ভালো, গায়ের রং ফর্সা। চেয়ে দেখার ও দু একটি কথা বলবার ইচ্ছা থাকলেও কালীপদ নিজেকে সামলে নিলেন। রামতরণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাইয়া, কী যেন বলছিলে? হ্যাঁ ভাইয়া, ওই অক্ষয় মিস্ত্রির কাছে কী মনে করে যাচ্ছ বলো তো? দুটো পাকা ঘর করবো ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হয়ে পারলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রেখে যায়নি মৃত্যুর সময়, একটি অবিবাহিত ভাগ্নি ও বিধবা মাকে নিয়ে ওর সংসার। আজ 8-10 বছর কি করে চালাচ্ছে সংসার, রামতরণ বারুজ্যে তার খবর রাখা আবশ্যক বলে মনে করেনি। কিন্তু সেই কালীপদ আজ তার পৈতৃক আমলের চৌচালা খড়ের ঘর ছেড়ে পাকা বাড়িতে বাস করবার স্পর্ধা করছে, এত পয়সা ছোড়ার হাতে আসলো কিভাবে? রামতরণ বললেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন দুখানা ঘর মাত্র আর ওই দরজা জানালা, সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে, আপনার আজ পেলে আর অত দূরে যাই না। তাহলে যদি বলেন। দাঁড়াও, তাহলে তো কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে, নিয়ে আসি বসো। কাগজ কলম এনে হিসাব জুড়ে দেখা গেল যে 800 টাকার কমে ওরকম একটি ছোট বাড়ি তৈরি করা সম্ভব নয়। সব জিনিসের দাম বেশি, ইটের 1007 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা,
রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরের 4 আনা থেকে 5 আনা। রামতারণ ভেবেছিলেন খরচের হিসেব পেলে ছোড়ার চুলবুলুনি ভেঙে যাবে, কিন্তু দেখা গেল তা নয়। ছোড়া তো দমল না, বরং বলল, 800 টাকা তো না হয় সখানেক টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দেন দেখি কাকা, মাপঝোক করা যাক। রামতারণ বললেন, তা একদিন দেখে দেবো খন, সে আর এমন কি বড় কথা, কোঠা করছো খুবই আনন্দের কথা, তোমাদের উন্নতি দেখলে মনে ভারী আনন্দ হয় বুঝলে বাবা। আজ যদি তোমার বাবাটা বেঁচে থাকতেন তা সবই ভাগ্য বুঝলে, সবই ভাগ্য। কালীপদ রামতারণ বারুজ্যের পদধূলি নিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠাঘরে শোয়াতে পারি, আপনাদের আশীর্বাদ। হবে হবে বাবা, হবে বই কি, তবে 1000 টাকা ট্যাকে গুঁজে তারপর কাজে হাত দিও, দেখো যেন ওই কাজ অর্ধেক হয়ে পড়ে না থাকে, বড় শক্ত কাজ, তুমি ছেলে মানুষ কি না, তাই একটু বলছি তোমাকে। আগে আপনার সঙ্গে পরামর্শ করেই তো সব করব, আমার আর কে আছে আপনাদের 5 জন ছাড়া, কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানেন, কোনো দিন খাওয়া জুটেছে কোনো দিন জোটেনি, ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি, দুধ ঘি এর মুখও দেখিনি কোনো দিন। হ্যাঁ হে ইয়ে কালীপদ, তোমার ভাগ্নিটি তো প্রায় 11 বছরে পড়লো তাই না, আর তো ঘরে রাখা যায় না, এবার ওর একটা বিয়ের জোগাড় করো, পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে বোঝোই তো, বাড়ি না হয় 2 বছর পরে হাত দিও, ভাগ্নিটির বিয়ে তুমি আগে দাও দিনই। তাও সন্ধান দেখছি কাকা, ও বেলা এসে বলবো তখন সব। আচ্ছা উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলে গেল, রামতারণ বারুজ্যের সকালটা মাটি হয়ে গেল। না আজ আর কোনো কাজ করা চলবে না, কি কুক্ষণে তিনি চণ্ডী মণ্ডপে তামাক খেতে বসেছিলেন। রামতরণ বারুজ্যে অন্যভাবে 2-1 বার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, একবার মিস্ত্রিদের কাজ বন্ধ করবার চেষ্টা করিয়েছিলেন, আর একবার অন্য কি একটা করিয়েছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠাবাড়ির কাজ তাতে বন্ধ থাকেনি। অবশেষে যেদিন সুন্দর 2 কুঠুরির পাকা ঘর নির্মাণ শেষ করে কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন, বাস্তুপূজা ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করলেন, রামতারণ সেদিন তার কর্মস্থল গোয়ারিতে, বংশের প্রথম কোঠাবাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এ ঘরে প্রথম শুলেন, জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল, মনে পড়ল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়ত মটকা দিয়ে, গরিব স্বামী কখনো সে দুঃখ ঘোচাতে পারেনি, আজ উপযুক্ত ছেলে সে খড়ের চালা জায়গায় পাখা ঘর তুলল, আজ যদি তিনি বেঁচে থাকতেন। জগদম্বা দেবী সেদিন রাত্রে ঘুমাতে পারলেন না, দরজা জানলায় নতুন রং মাখানো হয়েছে, তার গন্ধটা বড়ই উৎকট, এক একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বয়ে নিয়ে আসে, চোখ বুজে থাকতে থাকতে মাঝে মাঝে চোখ খুলে ঘরের চারিদিকে চেয়ে দেখেন, না পাকা ঘরই বটে, ওই তো কড়িকাঠ, ওই তো পাকা চুনকাম করা দেওয়াল, ওই সেই রঙের উৎকট গন্ধটা, স্বপ্ন নয় সত্যি, কোঠা ঘরে শুয়ে আছেন বটে। এই দিনটি থেকে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হয়ে উঠলেন, রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি কখনোই হতে চান না, কিন্তু গ্রামের লোক সালিশি মীমাংসা ইত্যাদি কাজে তাঁরই সাহায্য চাইতে লাগলেন, বাড়োয়ারির চাঁদা আদায়ের ভারও তার উপরে গিয়েই পড়ল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হয়ে উঠল, তিনি কাছারির নায়েবী পদে পাকাপোক্তভাবে বহাল হয়ে সুখ্যাতির সঙ্গে সেই কাজ করতে লাগলেন, মাহিনা 20 টাকা বটে কিন্তু রোজগার করতেন 60-70 টাকা, সে সময় নশিকা ছিল উৎকৃষ্ট বালামচাওয়ের মন, 10 আনা গবা ঘিয়ের শের, 16 শের খাঁটি দুধের দাম 1 টাকা, একটা 2-3 শের ওজনের মাংসের দাম বড়জোর 1 টাকা। সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলে পরিচিত হয়ে উঠলেন, বোলপুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠ কন্যা
হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ সম্পন্ন হল। লক্ষ্মী যখন আসেন কোন দিক দিয়ে আসে বোঝা যায় না। এই বিবাহের পর থেকেই কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হয়ে উঠল। রামতারণ বারুজ্যে বৃদ্ধ হয়ে কাজ থেকে অবসর গ্রহণ করলেন। নকল নবিশের কাজে পেনশন নেই, তার অবস্থা আগের থেকে খারাপ হয়ে পড়ল। তবে একেবারে গরিব তিনি কখনোই হয়ে পড়েননি, কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করে রেখেছিলেন, বছরের ধান গোলায় মজুদ থাকত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও তিনটি মেয়ে। ছেলেটি গ্রামের পাঠশালায় পড়বার পর কিছুদিন বাড়ি বসে জমিদারি সেরেস্তার কাজ শিখছিলেন, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাকে দূরবর্তী মহকুমার ইংরাজি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ইংরেজি লেখাপড়ার চল তখন গ্রামে প্রবেশ করেছিল, দু একটি ছেলে এন্ট্রান্স পাশও করেছিলেন। রামতারণ বারুজ্যের বড় নাতি তাদের মধ্যে অন্যতম। 1280 বঙ্গাব্দ বা 1873-74 সাল, কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করে দু পয়সা উপার্জন করছে। কালীপদ চৌধুরীর বয়স 64-এর কোঠায় পৌঁছিয়েছে। রামতারণ বারুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় তখনও বেঁচে আছেন, তবে তার নড়ে চড়ে বেড়ানোর ক্ষমতা আর নেই। তার ছেলেরাও চাকরি করছে, আবার বাড়ি হবে, সুকুমারের সময় নেই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করে বেড়াচ্ছেন, কোথায় চুন কোথায় সিমেন্ট। দুটি বড় সেগুন গাছ কেটেছেন সর্বপরামাণিকের বাগানে। মুর্শিদাবাদ থেকে কড়াত টানবার মিস্ত্রি ও ছুতোর মিস্ত্রি এনে সেই বাগানেই কাঁটচেরাই ও দরজা জানলা কুড়িবর্গা ইত্যাদি তৈরি করছেন। ছেলে বাড়ি দোতলা করবে, পুজোর দালান তৈরি করবে, পুকুর কাটবে, বৃদ্ধের উৎসাহের সীমা নেই। একদিন কালীপদ গিয়ে পৌঁছালেন রামতারণ বারুজ্যের বাড়িতে। অতি বৃদ্ধ রামতারণ বললেন, কাকা আমি কালীপদ। এসো এসো বাবা এসো, কি মনে করে আসা হলো? শুনলাম আপনি নাকি কখনা পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন বলো তো? সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছে পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে, মহামায়ার কৃপাই সব, যদি তাকে এবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়, আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদের সব নাতি আছে দুটো, বংশের ধুলোগুলো ওড়াই, আশীর্বাদ করুন যেন ওরা মানুষ হয়ে বংশের নাম রাখে। বসো বসো বাবা, সুকুমার হিরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, দু পয়সা রোজগার তো করছে শুনলাম। আর আমার এই বাদরগুলোকে দেখো, মানুষ হলো না, পুরানো কড়ি আছে, নিয়ে যাও তুমি। ও আমার সেই কী বলে পৈতৃক আমলের বাড়ির কড়ি, নিয়ে যাও, দর একটা যা হয় ঠিক করে দেবো ওখানে পরে, যাও যাও তুমি নিয়ে যাও। কালীপদ চলে গেলে রামতারণ বারুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। খেতে পেত না এই কালীপদ চৌধুরী, ওর মা লোকের বাড়িতে রাঁধুনির কাজ করে ছেলেকে মানুষ করেছিল, তিনি তো সবই জানেন। আজ তার ছেলে দোতলা কোঠা তুলছে, আবার পুজোর দালান তুলে সেখানে দুর্গাপূজা করবে বলে জানিয়ে গেল, সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারের দোতলা বাড়ি উঠল বিস্তর ছোটাছুটির পর। একখানা মনের মতন বাড়ি তৈরি করা একেবারে সহজ কথা নয়, চুন সুরকি ইট কাঠ জোগাড় করতেই এই 3 মাস পিতাপুরতের সঠিক সময়ে খাওয়া ঘুম কিছুই হয়নি। খুব ধুমধাম করে গৃহপ্রবেশ হল। রামতারণ বারুজ্যে চিড়ে দই খেয়ে গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারের বাড়িতে প্রথম দুর্গোৎসবের খিচুড়িও খেলেন, কবির গান শুনলেন। পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হল না। সেই অগ্রহায়ণের প্রথম শীতেই সামান্য দুদিনের জ্বরে তিনি পরলোক গমন করলেন। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি উঠিয়েছিল। তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটি তোলেন ভিটাতে, যে বাড়িটা একসময় রামতারণ বারুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চয় করেছিল, সে বাড়িটার আদর কমে গেল।
দোতলা বাড়ির পিছনে সেটা অনার্দ্রিত অবস্থায় জিনিসপত্র রাখবার ভাড়ার ঘর এবং দু একজন আশ্রিতা দূর সম্পর্কীয় আত্মীয়দের শয়ন কক্ষ হিসাবে ব্যবহার হতে থাকল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পুজো ও সিন্নি বিতরণ করা হলে তা এই পুরনো কোঠাঘর থেকেই করা হতো। সুকুমার ডাক্তার হিসাবে নাম করল ভালোই, অনেক দূর থেকে রোগীরা আসত তার কাছে। যারা আসে তারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়িটা দেখে যায়। পুজোর দালান তো গ্রামে মোটে এই একটাই, দুর্গা উৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের দুই সংসার, প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয়নি, দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর চার পাঁচটি ছেলে মেয়ে হলো। লোকে যে অনেক সময় গল্প করে নিঃসন্তানা প্রথমা স্ত্রী স্বামীর বংশরক্ষার জন্য নিজের স্বামীর বিবাহের ব্যবস্থা করে, কিন্তু সুকুমারের জীবনে তা বাস্তব সত্যে পরিণত হল। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী, অনেক খুঁজে কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়েছিলেন। বিবাহের দশ বছর কেটে গেল, সন্তান সন্ততি বংশে একটিও আসলো না। সুন্দরী তরুবালার রূপ ফেটে পড়ছে, খিড়কিতেই কালীপদ শখ করে পুকুর কেটে ঘাট বাঁধিয়ে দিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ স্নানে নামত তখন ঘাট তার রূপে আলো হয়ে যেত। সেদিন রাত্রে তরুবালা তার স্বামীকে বলল, একটা কথা রাখতে হবে। হ্যাঁ, কি বলো? বলো, রাখবে না শুনে কি করে বলি বলো? তোমায় আবার বিয়ে দেব। হুম, তা একটা কথার মতো কথা বললে বটে, তবে একটা নয় দুটো দাও। ও চালাকি রাখো, মেয়ে দেখে রেখেছি, ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা করি রোজগার করছো কার জন্য? কথাটা সত্যিই ভেবে দেখিনি তো, না বিয়েটা এবার জরুরি হয়ে পড়েছে দেখছি। তুমি যতই চালাকি করো আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশের বাতিদিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। এসব তোমার মনের কথা? নিশ্চয়ই, তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করে উড়িয়ে দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাকে করতেই হলো। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী, দেখতে নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাব। বিয়ের তিন বছর পর একটি কন্যা ও আরও দুই বছর পর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ডাক্তার বাড়ি আলো করল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেটিকে নিয়ে বসে থাকে, কেউ আসলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি আমার ছেলে। একবার একটি মনথরা জুটেছিল, সে বুড়ি পাশের বাড়ির কালীপদ বাড়ুর্যের মা। বড়লোকের বউ তরুবালাকে খোসামত করে কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো বা এক কাঠা সোনামুগের ডাল নিয়ে যেত। সেদিন তরুবালা অমন বলতেই বুড়ি বলল, আহা বড় বৌমাসা কাণ্ড। কেন খুড়িমা? সতীনপুর দেখা পেয়েছো, নিজের ছেলের স্বাদ তো পেলে না। আহা মা, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয়, কথায় বলে সতীন কাটা, তার খোকা, তোমার তাতে কি? বড় হয়ে কি ও তোমায় ভালো চোখে দেখবে নাকি? এই দিন থেকে তরুবালা তাকে এড়িয়ে চলত। ক্রমে নীরজা সুন্দরী আরও তিনটি পুত্র সন্তানে জননী হয়ে উঠল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হয়ে উঠল, সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয়ে সমান জানে শোনে, গ্রামের মধ্যে এমন ছেলে এর আগে দেখা যায়নি। বৃদ্ধ কালীপদ চৌধুরী তো নাতিকে পলকে হারায় এমন অবস্থা, নাতির কথা সকলকে গর্ব করে বলে না বেড়ালে তার দিন কাটে না। যে বছর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পেল, সুকুমারের প্রথম স্ত্রী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রেখে সৎ ছেলে মেয়েগুলিকে কাঁদিয়ে অকালে স্বর্গারোহণ করল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন কোনো লোক ছিল না যে চোখের জল ফেলেনি। ১৩১০ বঙ্গাব্দের বৈশাখ মাস সেটা। এরপর অনেক দিন কেটে গেল, অনেক সুখ দুঃখের ঝড় বয়ে গেল সংসারের উপর দিয়ে। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফিনান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পেয়ে দিল্লি চলে গেল।
অন্য দুটি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হয়ে কলকাতায় প্র্যাকটিস শুরু করে দিল, কারণ দেশে নিজের বাবা পয়সাওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখে ছেলে সেখানে বসলে কোনো লাভ নেই। সুকুমারও ভাবল অনেক দিন থেকেই কলকাতায় ডাক্তারি প্র্যাকটিস করবার শখ ছিল, নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করে তোলা যাক। কালীপদ চৌধুরী তখন অতিবৃদ্ধ, বিশেষ নড়তে চড়তে পারেন না, নাদ বৌড়া সেবা করলে তার খুব ভালো লাগে, কিন্তু একাল পড়ে গিয়েছে নাদ বৌড়ার স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাদ বউ কখনো আসে গ্রামের বাড়িতে দু এক সপ্তাহের জন্য, কালীপদ তাদেরকে একেবারে পেয়ে বসেন, যত গল্প তাদের সঙ্গে, সে বেচারিকে কাজ করতেও দেবে না, তাদের নিজের ছেলেপুলেদের তদারক করতেও দেবে না, কেবল বলবেন, যখন ছোট ছিল, অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বলেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চুরো। তারপর বলেন, আগে ওই ভিটেতে কিরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমাইয়া পুরনো কোঠাঘরটি করেন, দুই কুটুরি ছোট্ট বারান্দা, সে কি আনন্দ উৎসাহের দিনই গিয়াছে বাবু, চিরদিনের খড়ের ঘর ঘুচাইয়া প্রথমে পাকা বাড়ি করার কি আনন্দ, গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা, জীবনে একটা কিছু করা হইল এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি, তোমার দিদি শাশুড়ি বুঝলে আর যদি বেঁচে থাকতো। নাথ বউ ঠাট্টা করে বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু, আপনাদের সময় তো নাকি সে আবার কি, ও হ্যাঁ তা এক পক্ষই ছিল, এখন সে আরেক পক্ষ হয়েছে এমন টুকটুকে বলে নাথ বউয়ের গাল টিপে দেন। নাথ বউ বলে, ও দাদু এবার চলুন আপনাকে বাসায় নিয়ে যাব। না না দিদি, সে বয়স কি আর আছে, এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। এরপর অনেক বছর কেটে গেল, 1340 বঙ্গাব্দ, স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফিনান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে, পেনশন নেবার সময় এখনো হয়নি, তবে খুব বেশি দেরিও নেই। তার বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনও ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ, ছেলেরা এখন আর তাকে ডাক্তারি করতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশানে তেতলা বাড়ি সম্প্রতি শেষ হয়েছে, দুই ছেলের নামে পাশেই কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনে রেখেছিলেন, আজ থেকে বছর দশেক আগে এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হয়ে আসলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হলো। অনাথবাবুর প্রতিজ্ঞা ছিল কলকাতায় বাড়ি না করে ছেলের বিয়ে দেবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিয়ের সম্বন্ধ কত বড় বড় ঘর থেকে এসেছিল। এইবার বাদুরবাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সঙ্গে শুভদিনের পুত্রের বিয়ে দিয়ে অনাথ বন্ধু হাঁপ ছেড়ে বাঁচলেন। সুকুমার বৃদ্ধ ডাক্তার সেই উপলক্ষে দেশের বাড়ি থেকে কলকাতার বাড়িতে আসলেন, আর ফিরে যাননি, ছেলেরা তাকে আর যেতে দেয়নি। নববিবাহিত পৌত্র অরুণ বলল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বললেন, বেশ হয়েছে, চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা ম্যালেরিয়া। তা বটে, তবে তবেটা আবার কি দাদু, চলো আমার সঙ্গে আমার সেখানে শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ, হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধ্যাবেলা এতদিন কি করতিস, আজ না হয় নাদবো হয়েছ। কেন, পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই, সরকারি ডাক্তার খুরশেদ আলী, সেকেন্ড অফিসার সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল সোবান, সবাই টেনিস খেলি, তোমার নাদবোয়ের অভাব অনুভূত হয়নি একদিনও, চলো দাদু আমার সঙ্গে। দাদু, গা ছেড়ে যেতে ইচ্ছে করে না গো, এই গায়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুঠুরি তুললেন,
সেদিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠাঘর, কত কষ্টের কত আনন্দের জিনিস দাদু। এই ভিটেতে আমার প্রথমা স্ত্রী তোমার বড় ঠাকুরমা। এই সময় অরুণের ভাই তরুণ এসে ডাকল, দাদা উপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 বঙ্গাব্দ, স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বন জঙ্গলে ঢেকে গিয়েছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটায় দিনমানে বাঘ লুকিয়ে থাকতে পারে। গত 8 বছর এ ভিটায় পুত্র ও নাতিরা কেউ আসেনি। জানালা দরজার অনেকগুলি লোকে খুলে নিয়ে গিয়েছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল পেয়ে ধসে পড়ে গিয়েছে। জীর্ণ দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানায় কেউ মারায় না। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর নতুন দর্শক বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।